ওয়েলকাম টু সিইও। আমরা লকডাউনের মধ্যে বাসায় বসে একদম বোরিং হয়ে যাচ্ছিলাম, তো সেই জন্যই আসলে আসলাম, ঘুরতে আসলাম, দেখতেছি যে আমাদের ক্যাম্পাসটা আসলে কেমন আছে। তো সব কিছুই আগের মতো আছে, জাস্ট আমরা নাই, অর্থাৎ স্টুডেন্টরা নাই। আর যারা অ্যাডমিশন টেস্ট দিবা তারা দেখে নাও ভালো করে। এটা হচ্ছে আসলে সিইও, যেখানে অনেক পরীক্ষার্থী, অনেক না ধরতে গেলে হাজার হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে থাকে। তো তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পড়তে হবে ভালো করে, যাতে ভার্সিটিতে চান্স পাও। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে তুমি খুব সুন্দর এবং মনোরম একটা পরিবেশ পাবো পড়ালেখা করার জন্য, যেটা অন্য বিশ্ববিদ্যালয়ে আছে বাট এভাবে নাই যেভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই স্টুডেন্টদের টার্গেট হওয়া উচিত এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো আমি দাঁড়াই আছি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে, যদিও এটা দেখতে শহীদ মিনারের মতো মনে হয় না বাট আসলে এটার নাম কিন্তু শহীদ মিনার। তো এটা হয়তো ভেঙে ফেলার পরিকল্পনা রয়েছে, যদি ভেঙে ফেলে তাহলে আরও বড়ো করে হয়তো পরবর্তীতে শহীদ মিনার নির্মাণ করা হবে। আর এখানে পাশে যে তোমরা ভাস্করগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে জয় বাংলা ভাস্কর, এবং এটা 2 বছর আগে নির্মাণ কাজ শুরু করা হয় এবং গত বছর এটাকে উদ্বোধন করে দেওয়া হয়। সো আমরা এখন মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদম সেন্ট্রাল যে জায়গাটা সেখানে রয়েছি। আসলে এটাই হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল কেন্দ্র এবং এখানেই সবচেয়ে বেশি জনসমাগম, অর্থাৎ স্টুডেন্টরা সবচেয়ে বেশি এখানে এই জায়গাটাতেই থাকে। বাট দেখো এখন এই লকডাউনের মধ্যে, লকডাউন তো নেই তারপরেও, যেহেতু এখনও ক্যাম্পাস খুলে নাই সেহেতু পুরো ক্যাম্পাসটাই ফাঁকা পড়ে আছে, এবং এরকমই ছিল হয়তো কয়েকদিন আগে, হয়তো আরও বেশি ফাঁকা ছিল। দাঁড়িয়ে আছি সেন্ট্রাল লাইব্রেরির সামনে, এটা হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার। এই লাইব্রেরিটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর কারণ হচ্ছে যে আসলে চট্টগ্রাম না শুধুমাত্র, আমরা যদি বলি বাংলাদেশে যদি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে লাইব্রেরিগুলোকে কম্পেয়ার করি তাহলে বইয়ের দিক থেকে মানে সবচেয়ে বেশি বই রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই গ্রন্থাগারে। হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বই রয়েছে বাট আমার মনে হয় না আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের থেকে বেশি সংখ্যক পুস্তক রয়েছে। আমরা এই বিশ্ববিদ্যালয়ের এই গ্রন্থাগারটা নিয়ে যদি বলি তাহলে হচ্ছে যে এখানে কিছু সমস্যা আছে। সমস্যা হচ্ছে যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহরে অবস্থিত নয়, তো যার কারণে অনেক স্টুডেন্টই শহরে থাকে অর্থাৎ ক্যাম্পাসে থাকে না, যার কারণে লাইব্রেরিতে যখন ভার্সিটি খোলা থাকে তখন তেমন একটা স্টুডেন্ট হয় না, বাট তারপরেও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের জন্য চরম একটা গৌরবের জায়গা হচ্ছে এই জায়গাটি। গ্রন্থাগারের ভেতরে একাধিক পাঠের জন্য একাধিক জায়গা এবং একাধিক সেকশন রয়েছে। এছাড়াও এই গ্রন্থাগারের সকল বই অনলাইনেই পাওয়া যায়, অর্থাৎ অনলাইন থেকেই ক্যাটালগ এর মাধ্যমে তোমাকে সিলেকশন করতে হয় অ্যান্ড দেন তারপরে হচ্ছে যে কোন ক্যাটালগের বইটি তুমি পড়তে চাচ্ছ সেটা ভেতরে জমা দিতে হয়। জমা দেওয়ার পরেই তোমাকে বই পড়তে দিবে, বাট তোমার অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড থাকা লাগবে, এটা হচ্ছে একটা বিষয়। এই গ্রন্থাগারের আরেকটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য হচ্ছে যে এই গ্রন্থাগারের পাশে একটা জাদুঘর রয়েছে, আমরা একটু পরে সেটা দেখাবো। এটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বাংলাদেশের একমাত্র জাদুঘর, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে কখনো জাদুঘর থাকে না বাট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একমাত্র জাদুঘর রয়েছে, এবং এই জাদুঘরটি আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা অংশ। আমাদের এই সেন্ট্রাল লাইব্রেরির পাশে একটা ফ্যাকাল্টি রয়েছে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, এবং ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কার্যক্রম আইটি ভবনে হয়ে থাকে। এখান থেকে অ্যাডমিশন টেস্টের মূল কাজগুলো পরিচালিত হয়, অর্থাৎ অ্যাডমিশন টেস্টের যত টেকনিক্যাল সমস্যা সেগুলো এখান থেকেই এই আইটি ভবন থেকেই কিন্তু পরিচালিত হয়ে থাকে। অর্থাৎ এখানে একটা সেন্টার রয়েছে, নাম হচ্ছে ICT সেন্টার। তো ভর্তি পরীক্ষার্থীরা যে কোনো ধরনের টেকনিক্যাল সমস্যা ফেস করলে তখন তাদেরকে ICT সেন্টারে যোগাযোগ করতে হয়, এটা হচ্ছে যে মূল কথা। আর হচ্ছে যে এই ফ্যাকাল্টিতে 2টা মাত্র সাবজেক্ট রয়েছে, একটা হচ্ছে যে CSC আর একটা হচ্ছে ত্রিপলি, আর কোনো সাবজেক্ট নাই। ভবিষ্যতে হয়তো এখানে আরও সাবজেক্ট খুলবে বাট সেটা একাডেমিক এবং জায়গার কিছু সমস্যা আছে, সেই যে সমস্যাগুলো যদি ফিল আপ হয়ে যায় তাহলে আরও সাবজেক্ট আমরা আশা করি পাবো। Thank you.
এটা হচ্ছে যে বায়োলজিক্যাল ফ্যাকাল্টি, অনেক বড়। আমি প্রথমে এখানে ভর্তি হয়েছিলাম সয়েল সায়েন্সে। এখানে হচ্ছে যে মাইক্রোবায়োলজি, ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি, সয়েল সায়েন্স, তারপর হচ্ছে যে বোটানি, জুলজি, জিওগ্রাফি, তারপর হচ্ছে যে সাইকোলজি, এই সাবজেক্টগুলো এখানে রয়েছে। এছাড়াও আরও কিছু সাবজেক্ট খোলার প্রক্রিয়াধীন রয়েছে। তো এটা অনেক বড় আসলে, এটা নিজেই আসলে একটা ছোটোখাটো বিশ্ববিদ্যালয়ের মতো তোমরা দেখতেছ। সো এটাতে তোমরা যদি ভর্তি হতে চাও তাহলে তোমাদেরকে এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হবে। এটি হচ্ছে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এর পরিচালকের কার্যালয়। এই ইনস্টিটিউটে দুটি মাত্র সাবজেক্ট রয়েছে, একটি হচ্ছে ফরেস্ট্রি এবং অন্যটি হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স। বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ফিল্ড, এখানে খেলাধুলা হয়। এবং এই পাশটা হচ্ছে জিমনেশিয়াম, এখানে আধুনিক সব সরঞ্জাম রয়েছে। এবং এখানে একটা সাবজেক্ট রয়েছে, নাম হচ্ছে স্পোর্টস সায়েন্স। হ্যাঁ, তোমরা যারা খেলাধুলা পছন্দ করো তারা এই সাবজেক্টটাতে ভর্তি হতে পারো। এখন আমরা রয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ তথা ল ফ্যাকাল্টি এর মূল ফটকে। এই ফ্যাকাল্টিতে একটিমাত্র সাবজেক্ট রয়েছে, সেটি হচ্ছে ল বা আইন। বাংলাদেশের অনেক খ্যাতনামা আইনজীবী এবং বিচারপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই আইন সাবজেক্ট থেকে পড়েছিলেন। বাংলাদেশে যেই বিশ্ববিদ্যালয়গুলোতে আইন পড়ানো হয় তার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন সাবজেক্টটি অন্যতম। এখন আমরা রয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ ফ্যাকাল্টি এর সামনে। এই ফ্যাকাল্টিতে ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট পড়ানো হয়। এই বিবিএ ফ্যাকাল্টির পাশেই রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেকটি ফ্যাকাল্টি, সমাজবিজ্ঞান অনুষদ বা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি। এই ফ্যাকাল্টিতে ইন্টারন্যাশনাল রিলেশন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, সোশ্যাল সায়েন্স সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সাবজেক্টে পড়ানো হয়। বন্ধের আগে অর্থাৎ করোনা ভাইরাসের আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কীরকম প্রাণবন্ত ছিল এখন আমরা সেটা দেখি। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে, কি করি ভেবে যে মরি বলবে কি নামে। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এরকম ভিডিও আমরা আমাদের চ্যানেলে আরও দিব। সবাই সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।